এখন আমরা একটু জেনে নিই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে। তো পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি তৈরি করেন গুইডো ভ্যান রোজম। উনি 1991 সালে এটি তৈরি করেছেন, তিনি নেদারল্যান্ডের লোক। তো পাইথন কিন্তু তিনি কোনো সাপের কথা চিন্তা করে তৈরি করেননি। পাইথন শব্দটি তিনি অনুপ্রাণিত হয়েছিলেন মন্টি পাইথন নামে একটা গ্রুপ আছে যারা কমেডি শো করে ইংল্যান্ডে, তো সেই ওখান থেকেই উনি অনুপ্রাণিত হয়ে পাইথন ল্যাঙ্গুয়েজ এর নামকরণ পাইথন করেন। উনি চাইলে অন্য কিছু করতে পারতেন। তো এই ল্যাঙ্গুয়েজটি কোথায় ব্যবহার করা হয়? পাইথন আসলে অনেক জায়গায় ব্যবহার করা যায়, যেমন ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন বর্তমানে খুবই জনপ্রিয়। তোমরা জানবে কিছুদিনের মধ্যেই যদি না জেনে থাকো যে পাইথনে একটি ফ্রেমওয়ার্ক আছে জ্যাঙ্গো, যেটার নাম, তো সেটি দিয়ে অনেক কিছুই করা যায়, বিশেষ করে ওয়েবের ক্ষেত্রে। তো ওয়েব ছাড়াও মোবাইল ফোনেও পাইথন দিয়ে প্রোগ্রামিং করা যায়। নোকিয়া S60 সিরিজের ফোনগুলোতে পাইথন চলে। এছাড়া পাইথন দিয়ে গেম প্রোগ্রামিং করা যায়। পাই গেম আছে, পাই গেম বলে একটা জিনিস, তোমরা গুগলে সার্চ করলেই পাবে। এটি ছাড়াও পাইথনে আরও বহুবিধ ব্যবহার রয়েছে, যেমন ডেস্কটপ প্রোগ্রামিং করা যায়। তারপর তুমি যদি লো লেভেল প্রোগ্রামিং করতে চাও তাহলে পাইথনের সাথে সি ব্যবহার করে তুমি সেগুলো করতে পারো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে একাডেমিয়াতে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে। বাইরে তুমি এখন দেখবে যে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্টগুলো যেখানে প্রোগ্রামিং করে সমস্যা সলভ করতে হয়, সেটা কম্পিউটার সায়েন্সেরই হোক বা কম্পিউটার সায়েন্সের বাইরেরই হোক, কারণ কম্পিউটার সায়েন্সের বাইরের বিষয়গুলোতে এখন প্রোগ্রামিং লাগে, ওখানেও কিন্তু পাইথন এখন খুবই জনপ্রিয়। তুমি যদি কোর্সেরা কিংবা ইউডাসিটিতে দেখো বিভিন্ন কোর্সগুলো, সেখানে অনেক কোর্সেই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন ব্যবহার করা হয়েছে। যেমন তুমি ইউডা, আমি কোর্সেরাতে দেখেছি যে ফিনান্স কোর্সে পাইথন ব্যবহার করছে, তো ইউডাসিটির অ্যালগোরিদম কোর্সে পাইথন ব্যবহার করেছে, এবং ইউডাসিটির ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স যে কোর্সটা আসছে যেখানে প্রোগ্রামিং এর ধারণা দেওয়া হয় এবং কম্পিউটার সায়েন্স সম্পর্কেও ধারণা দেওয়া হয়, সেখানেও পাইথন ব্যবহার করছে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের দেশে যারা তোমরা অনেকে অনার্স শেষ করে মাস্টার্স করতে বাইরে যাচ্ছ, পিএইচডি করতে বাইরে যাচ্ছ, তোমাদেরও কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখে গেলে খুবই কাজে লাগবে। এবং আমি এই কোর্সের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের শিক্ষার্থীদের সংখ্যাও অনেক আশা করছি, যারা হয়তো ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবে, তারাও পাইথনটা শিখে ফেলতে পারে এই কোর্স থেকে। তো মোটামুটি এই ছিল পাইথন ব্যবহারের কারণ। এবং আর যারা প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে, ওয়েব ডেভেলপমেন্ট করবে, তাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যে হ্যাঁ, পাইথনের ব্যবহার দিন দিন কিন্তু অনেক বাড়ছে। সুতরাং পেশাদার কাজেও পাইথন খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ এবং সামনে তার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। তো আশা করছি আমি তোমাদেরকে বলতে পেরেছি যে আসলে তুমি কি কি কাজে পাইথন শিখবে, এবং তাতে যদি তুমি সন্তুষ্ট না হও তুমি গুগলে গিয়ে সার্চ করতে পারো যে পাইথন তুমি কেন শিখবে। তো পাইথন ল্যাঙ্গুয়েজটার বৈশিষ্ট্য কী, যে এটা কেন এত জনপ্রিয় হচ্ছে? আসলে পাইথনে ডেভেলপমেন্ট স্পিড অনেক বেশি। তো ডেভেলপমেন্ট স্পিড জিনিসটা কি, মানে তুমি অন্য একটা ল্যাঙ্গুয়েজ যেমন জাভাতে তুমি যেই কাজ হয়তো 5 ঘন্টায় করতে পারো, তুমি যদি ভালো পাইথন জানো সেই কাজটা তুমি 3 ঘন্টা বা 2 ঘন্টায় করতে পারবে, কারণ পাইথনের কোডগুলো অনেক সংক্ষিপ্ত হয় এবং পাইথনের চিন্তা করার প্যাটার্নটা একটু অন্যরকম ডেভেলপারদের। তো পাইথন নিজে কিন্তু কম্পিউটারে খুব ফাস্ট চলে না, তো সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, কারণ আমাদের কম্পিউটারগুলো এখন যথেষ্ট ফাস্ট। আর যেখানে আমাদের ওই ধরনের পারফরমেন্স দরকার হবে সেখানে আমরা সি বা সি প্লাস প্লাস ব্যবহার করবো।